প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আপনারা দেখেছেন যে গতকালকে রাজ্য সরকার নতুন করে অর্ডার একেবারে ইস্যু করেছে। সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে করোনার যে কড়াকড়ি যে বিধি নিষেধ, অর্থাৎ কার্যত লকডাউন যেটাকে বলা হচ্ছে, সেটাকে কিন্তু আরও বৃদ্ধি করা হলো একেবারে 30 জুলাই পর্যন্ত। অনেকে ভাবছিলেন যে হয়তো 15 জুলাইয়ের পর হয়তো উঠে যাবে বিষয়টা, নর্মাল লাইফে চলে আসবেন রাজ্যের বাসিন্দারা, কিন্তু সেটা হচ্ছে না। হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু বাড়তি একটা বলা যায় শিথিলতা দেওয়া হয়েছে, কিন্তু যেদিকে নজর ছিল রাজ্যের বাসিন্দাদের যে তাহলে কি এবার লোকাল ট্রেন চলবে, তাহলে কি এবার স্কুল কলেজ খুলবে, কিন্তু আমরা দেখলাম যে না, সেই সমস্ত বিষয় কিন্তু এখনও কড়াকড়ি রাখা রয়েছে। সুতরাং দর্শক, অর্ডার কপিটা যারা দেখেছেন তারা জানেন, আমি ডিটেলস আর যাচ্ছি না, আমি শুধু এটুকুই বলতে চাই যেটা আপনাদের অনেকেরই নজর ছিল যে তাহলে কি এবার লোকাল ট্রেন চলবে, কারণ যারা কর্মস্থলে যান একটু দূরে তারা যেতে পারছেন না, বাস হয়তো চালু আছে কিন্তু বাসে এত ভিড় এবং এত খরচ, সেটাকে সামাল দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। অনেকের তো কাজই চলে গেছে, হয়তো কোথাও একটা কাজের সন্ধানে যাবেন, এখন হাতে পয়সা নেই, কী করে যাবেন। তাদের নজর ছিল যে লোকাল ট্রেনটা কি চলবে, চললে আমাদের সুবিধা হয়, কিন্তু আমরা দেখলাম যে গতকাল রাজ্য সরকার যে অর্ডার ইস্যু করেছে নতুন করে, সেখানে লোকাল ট্রেন চলার কোনো কিন্তু কোনো খবর নেই। এবং আরও একটা বিষয় আপনাদেরকে আমি খবরটা দিয়েছিলাম যে অন্যান্য রাজ্যে কিন্তু স্কুল এবার খুলে যাচ্ছে, হয়তো একটা বিধিনিষেধ মেনে, কোভিড প্রোটোকল মেনে ক্লাসগুলো হবে, কিন্তু খুলে যাচ্ছে কোনো জায়গাতে, কিন্তু স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো কিন্তু খুলে যাচ্ছে। এবং সেগুলো যখন খুলে যাচ্ছে তখন প্রশ্ন উঠেছিল যে তাহলে কেন এই রাজ্যের স্কুল কলেজ খুলবে না, এখানে কি তাহলে এখনও কন্ট্রোলে আসেনি, এই নিয়ে প্রশ্ন ছিলই। কিন্তু আমরা দেখছিলাম যে না, সত্যি অন্যান্য রাজ্যে যতটা কন্ট্রোলে এসেছে, এই রাজ্যে কিন্তু করোনা সেইভাবে এখনও কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। সেই জন্যই হয়তো রাজ্য সরকার মনে করছে যে এখনই স্কুল কলেজ এসবগুলো খোলার কোনো দরকার নেই বা উচিত নয়, এবং এটা হয়তো মনে করেছে যে লোকাল ট্রেন চালু করলে করোনা কিন্তু আরও ছড়িয়ে পড়বে, সেই জন্য তারা কিন্তু এখনও লোকাল ট্রেন চালুর ক্ষেত্রে কোনো অনুমতি দিচ্ছে না, সেগুলো একেবারে বিধিনিষেধের মধ্যেই রয়েছে। কিছু কিছু জায়গায় দোকানপাট খোলার ক্ষেত্রে হয়তো খানিকটা একটা শিথিলতা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু স্কুল কলেজ একেবারে লোকাল ট্রেন এইসবের ক্ষেত্রে কোনো রকম নতুন করে নির্দেশিকা আসেনি। যেমন বন্ধ ছিল তেমনই বন্ধ থাকবে, এমনটাই কিন্তু একবারে বলা হয়েছে আপাতভাবে 30 জুলাই পর্যন্ত। কিন্তু প্রশ্ন দর্শক, যখন এইরকম একটা অর্ডার কপি আমরা গতকালকে দেখলাম, আর আজকেই আমরা জানতে পাচ্ছি যে এই রাজ্যে উপনির্বাচন করানোর জন্য তৃণমূল কংগ্রেসের একটা টিম তারা দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে যাবে, কী কেন না, এখন এখানকার ভোটের পরিস্থিতি রয়েছে, বাই ইলেকশন করা যাবে, সুতরাং বাই ইলেকশনগুলো করানো হোক, 7টা বিধানসভা কেন্দ্রে যেখানে ইলেকশন দরকার হয়ে পড়েছে সেখানে করাতে হবে, সেই জন্য তারা একেবারে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে যাবে এই তৃণমূল কংগ্রেসের টিম, সেখানে এমপিরা থাকবে, আপনারা অনেকে শুনেছেন। কিন্তু প্রশ্ন দর্শক আমার এখানেই যে গতকালকে রাজ্য সরকার অর্ডার ইস্যু করে বলছে যে এখন এই করা যাবে না, কারণ করোনা এখনও নিয়ন্ত্রণে আসেনি, সুতরাং এখনও আমাদেরকে একেবারে কড়া বিধি নিষেধে থাকতে হবে। আবার দেখুন, তৃণমূল কংগ্রেসের একটা টিম নির্বাচন কমিশনে গিয়ে আজকে বলবে যে এখানে করোনা আন্ডার কন্ট্রোল, সুতরাং ইলেকশন কিন্তু করা যেতে পারে। এই যে বিষয়টা, এটা কি কোথাও দ্বিচারিতা মনে হচ্ছে না? তারা নিজেরাই বলছে যে ট্রেন চলবে না, করোনার বিষয় রয়েছে, ট্রেন চলবে না কিন্তু ভোট চলবে, স্কুল কলেজ চলবে না ভোট চলবে, এটা কী ধরনের বিষয়। এবং আমরা দেখছিলাম গতকালকে যে অর্ডার কপি, সেখানে কিন্তু সে আগের মতোই বলা হয়েছে যে এখন কোনো রাজনৈতিক কোনো কর্মসূচি নেওয়া যাবে না, কোনো অনুষ্ঠান বাড়িতে 50 জনের বেশি সেখানে জমায়েত করা যাবে না, আর রাজনৈতিক কর্মসূচি তো একদম নেওয়াই যাবে না, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে গতকালকের অর্ডার কপিতে। যদি তাই হয়, ভোটটাও তো রাজনীতির কর্মসূচির মধ্যেই পড়ে, তাহলে তারা সেটা কী করে গিয়ে বলবে? এখানে বলছে রাজনৈতিক কোনো কর্মসূচি নেওয়া যাবে না, আর দিল্লিতে গিয়ে বলে ভোট করানো যাবে, সেটা তো রাজনৈতিক কর্মসূচির মধ্যে, সেখানে তো একটা ভোট হলে একটা জমায়েত হবে, একটা প্রচার হবে, সেখানে তারা কী করে তাহলে বলবে? শুনছিলাম যে তারা নাকি বলবে 7 দিনের প্রচারের একটা সময় দাও, 7 দিনটা তো 7 দিন, 7 দিনে তো কোভিড কন্ট্রোলে থাকবে, ওই 7 দিনের জন্য কমিশন বলে দিয়েছে বলে করোনা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, সেটা তো নয়। সুতরাং এইগুলো কী ধরনের কথা, যখন তারা নিজেরাই এখন ভাবছে এই রাজ্য এখনও নিয়ন্ত্রণে আসেনি, এখনও এই ধরনের বিধিনিষেধ মেনে চলতে হবে, তারা দিল্লিতে গিয়ে বলবে ভোট করাতে হবে, এটা কী ধরনের বিষয়। এবং দর্শক, আর একটা হয়তো তৃণমূল কংগ্রেস বলবে যে আমরা এখন বলছি এবং কমিশন প্রস্তুতি নিক, হয়তো আর একটু সময় লাগবে, তার মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে। এ তো একেবারে সেই হাইপোথেটিক্যাল ব্যাপার যে কী হবে না হবে এক মাস পর, সেটা আমরা জানি না। আর তৃণমূল কংগ্রেস ভাবছে যে এখন আমরা বিধিনিষেধ রাখছি, ভোট করানোর সময় তুলে দেবো, তখন হয়তো নিয়ন্ত্রণে চলে আসবে, সবই তো ভাবনা, তৃণমূল কংগ্রেস যা ভেবে নিচ্ছে তাই হয়ে যাবে।
যদি তা না হয় এখন হয়তো তাদের কথা শুনে কমিশন হয়তো একটা বিজ্ঞপ্তি দিয়ে দিল, তারপর দেখা গেলো এক মাস পর আরো আরো অবস্থা খারাপ হয়ে গেল, মানে করোনার আরো ছড়িয়ে পড়লো, থার্ড ওয়েভ চলে এলো। কারণ থার্ড ওয়েভ আসবে এটা আপনারা শুনছেন, যারা যারা সায়েন্টিস্ট তারা বলছেন, চিকিৎসা বিজ্ঞানের লোকজন তারা বলছেন যে করোনা থার্ড ওয়েভ আসবে। যখন এত কিছু আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি তখন বলবে যে ভোটটা করাতে হবে, এখানে রাজ্যকে বন্দি রেখে রাজ্যবাসীকে তো কার্যত বন্দি করে রেখে দিয়েছেন, হয়তো কিছু কেমন শিথিলতা রয়েছে, কিন্তু মানুষ কোথায় আর বেরোতে পারছেন বলুন তো? আপনারা কজন কর্মস্থলে যেতে পারেন, কি অবস্থা আমরা তো বুঝতে পাচ্ছি। বাস চালুর কথা বলা হয়েছে, কতই বা বাস চলছে এবং সেখানে কী পরিমাণ ভিড় হচ্ছে বলুন তো? যদি করোনার বিষয়টা মাথায় রেখে যদি এসব কিছু হয়ে থাকে, আর বাসাতে যে ভিড় হচ্ছে সেখানে কেউ কি দেখার লোক আছে? সুতরাং এইরকম একটা পরিস্থিতি, সব একটা ওলট পলট লাগছে, যে একরকম বলা হচ্ছে এখানে, আবার দিল্লিতে গিয়ে একরকম কথা বলার চেষ্টা হচ্ছে। এই যে বিষয়টা, এটা নিয়েই কিন্তু অনেকে বলতে চাইছেন যে এখন যেন তৃণমূল কংগ্রেসের ওই বাই ইলেকশন করাটা একটা বিরাট ব্যাপার হয়ে গেছে, সেই জন্যেই হয়তো এখনও ট্রেন চালু করা বা এইসব করা হচ্ছে না, যাতে করে করোনার গ্রাফটা উঠে যায়। আর করোনার গ্রাফ যদি উঠে যায় তাহলে কিন্তু আবার হয়তো বলবে, কমিশন বলবে না ওখানে তো করোনা বাড়ছে, তাহলে তারা একদমই করবে না। সেই জন্যই হয়তো একেবারে রাজ্যবাসীকে এইভাবে গৃহবন্দি করে রেখে ট্রেন না চালু করে এইসব করে দেখানোর চেষ্টা, তখন নিয়ন্ত্রণে চলে এসছে ভোটটা করাও। কিন্তু এটাও তো প্রশ্ন দর্শক, তারাই নিজেরাই করোনা বিধি এখনও চালু রাখছে, মানে কড়াকড়ি রাখছে, আর তারা গিয়ে বলবে ভোট করাও? এটা তো কমিশনও প্রশ্ন করতে পারে যে আপনি বলছেন আপনাদের রাজ্যে নিয়ন্ত্রণ এসে গেছে, তাহলে কেন এখনও লকডাউন, কার্যত যে লকডাউন চলছে হয়তো পুরোপুরি লকডাউন নয়, কার্যত লকডাউন তো, তা সেটা কেন আপনারা তুলছেন না? এটা তো প্রশ্ন আসতেই পারে, তাদেরকে তো প্রশ্ন করতেই পারে কমিশন। ফলে এটা কোথাও একটা শাসক দল এবং সরকারের মধ্যে যেটা বলতে পারছি যে একটা দ্বিচারিতা হচ্ছে, এখানে একরকমভাবে মানুষকে এরকম রাখা হচ্ছে আর কমিশনে গিয়ে বলছে ভোট করানোর মতো পরিস্থিতি রয়েছে, এই যে বিষয়টা। এরই মধ্যে দর্শক একটা কথা বলে রাখি, কেন্দ্র কিন্তু অ্যালার্ট করেছে, প্রত্যেকটা রাজ্যকে অ্যালার্ট করেছে যে করোনা থার্ড ওয়েভ নিয়ে কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে, এবং কোথাও যেন একটা ঢিলামি না থাকে যে করোনা কন্ট্রোলে চলে এসছে সুতরাং চলো উঠে গেছে ও সব কিছু নর্মাল, এইরকম না হয়, সতর্ক থাকতে হবে। কারণ থার্ড ওয়েভ আসছে বা আসার সম্ভাবনা বিরাট রয়েছে, চিকিৎসা বিজ্ঞান বা যারা বিজ্ঞানী তারা বলছে, সুতরাং এখানে কিন্তু সতর্কতা রাখতে হবে। খুব মানে রিসেন্টলি কিন্তু একটা চিঠি দিয়ে গতকালকে আমরা দেখছিলাম যে রাজ্যগুলোকে কিন্তু অ্যালার্ট করা হয়েছে, সতর্ক থাকতে বলা হয়েছে। যখন কেন্দ্র এরকম চিঠি পাঠাচ্ছে যে থার্ড ওয়েভ নিয়ে সতর্ক থাকতে হবে, তখন আবার একদিন পরেই কেন্দ্রের কাছে মানে একেবারে নির্বাচন কমিশনের কাছে গিয়ে তৃণমূল কংগ্রেস আজকে দরবার করবে ভোট করাতে হবে। এটা কী ধরনের চলছে, কী ধরনের চলছে? তাহলে কি চিকিৎসা বিজ্ঞান করোনা এইসবের থেকেও ভোটটা খুব জরুরি হয়ে পড়েছে? আসলে জরুরি এটা আমরা বুঝতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিততে হবে ছ মাসের মধ্যে, কারণ তিনি নন্দীগ্রামে হেরে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন সংবিধানের সুযোগে। কিন্তু ছ মাসের মধ্যে না জিততে পারলে তিনি কিন্তু আবার মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না, হতে পারে এটা তাড়া রয়েছে তৃণমূল কংগ্রেস, কারণ এটা ইজ্জতের ব্যাপার। যদি 5ই নভেম্বরের মধ্যে নির্বাচন না হয় তাকে কিন্তু গদি ছেড়ে চলে যেতে হবে। সুতরাং সেখানে অনেক প্রশ্ন উঠবে যে হেরে গিয়েও মুখ্যমন্ত্রী হয়েও আর বেশি দিন টানতে পারলেন না, নানান প্রশ্ন উঠবে। সুতরাং আবার সেখানে কে দায়িত্বে আসবেন, তিনি আবার কেমন হবে, নানান প্রশ্ন থাকতে পারে, হতে পারে তার তাড়া রয়েছে তৃণমূল কংগ্রেসে। কিন্তু তাড়া হলেও করোনা মানুষের জীবন, এটা তো বড় বিষয়, তারাই তো, আমি তো একটা কথাই বলছি দর্শক, এটা আমাদের কথা নয়, আমি রাজ্য সরকারের ভূমিকা নিয়েই কথাগুলো বলছি। তারাই তো বলছে যে এখনো নর্মাল হয়নি, এখনো ট্রেন চালু করা যাবে না, স্কুল কলেজ চালু করা যাবে না, পলিটিক্যাল কর্মসূচি নেওয়া যাবে না, আবার তারাই কমিশনে গিয়ে বলবে ভোট চলবে, এটা কী ধরনের বিষয়? দর্শক কী বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।